তো যদি আপনি আপনার স্মার্টফোনের র্যাম বাড়াতে চান, যেমন 2 জিবি র্যাম থেকে 4 জিবি র্যাম, বা 4 জিবি র্যাম থেকে 6 জিবি র্যাম, বা 6 জিবি র্যাম থেকে 8 জিবি র্যাম, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওতে আপনারা দেখাবো স্মার্টফোনের একটি মাত্র সেটিং চেঞ্জ করে আপনারা কীভাবে স্মার্টফোনের র্যাম আপগ্রেড করবেন, অর্থাৎ বাড়াবেন। তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো স্মার্টফোনের র্যাম আপগ্রেড করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে সেটিংস অপশন ওপেন করতে হবে। তো আমরা এখান থেকে সেটিংস অপশন ওপেন করে নেব। সেটিংস অপশন ওপেন করার পর আপনাকে যেটা করতে হবে, এখান থেকে সার্চ বক্স যেটা আছে সেই সার্চ বক্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর সার্চ বক্সে গিয়ে সার্চ করতে হবে র্যাম প্লাস। তো আমরা এখন র্যাম প্লাস লিখে সার্চ করছি। তো র্যাম প্লাস লিখে সার্চ করলেই কিন্তু র্যাম প্লাসের যে অপশন সেটা কিন্তু চলে আসবে। তো প্রথম যে অপশনটা আছে এখানে ব্যাটারি অ্যান্ড ডিভাইস, তো এখানে দেখুন মেমোরি র্যাম প্লাস। তো এই র্যাম প্লাস অপশন আমরা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু পরবর্তী অপশন চলে আসবে যেখানে আপনাকে চেকিং দেখাবে। তো এখান থেকে কিন্তু আপনার সেটটা অর্থাৎ স্মার্টফোনটা চেকিং হবে। তো চেকিং শেষ হয়ে গেলে পর আপনাকে কিন্তু দেখাবে এখানে দেখুন 2.1 জিবি অ্যাভেলেবেল ক্লিন নাও। তো এখান থেকে চাইলে আপনার স্মার্টফোনটি ক্লিন করতে পারেন, অর্থাৎ স্টোরেজ ক্লিন করতে পারেন। তো আমরা কী করবো, আমরা এখান থেকে একদম লাস্ট যে অপশনটা আছে সেটা হলো র্যাম প্লাস। তো এই র্যাম প্লাস অপশন আমরা ক্লিক করবো যেখানে 4 জিবি র্যাম লেখা আছে। তো আমরা র্যাম প্লাসে ক্লিক করবো। ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অপশন চলে আসবে 2 জিবি 4 জিবি 6 জিবি। তো এখানে বর্তমানে আমাদের ফোনটা আছে 4 জিবিতে, তো এটাকে আমরা 6 জিবিতে কনভার্ট করে নেবো, অর্থাৎ আপগ্রেড করে নেবো। তো যদি আপনার স্মার্টফোনে 2 জিবি থাকে সেক্ষেত্রে আপনি 4 জিবি কনভার্ট করতে পারেন, যদি আপনার ফোনে 4 জিবি থাকে সেক্ষেত্রে 6 জিবি আপগ্রেড করতে পারেন, যদি আপনার ফোনে 6 জিবি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি 10 জিবি বা 12 জিবি আপগ্রেড করতে পারেন। তো এখান থেকে আমরা কী করবো, 6 জিবিতে ক্লিক করবো। ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অপশন চলে আসবে রিস্টার্ট। তো যেহেতু আপনি আপনার ফোনে র্যাম বাড়াচ্ছেন সেক্ষেত্রে কিন্তু যখনই আপনি র্যামের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে কিন্তু আপনার ফোনটি রিস্টার্ট নেবে। তো এখানে রিস্টার্ট অপশন চলে এসছে। তো আমরা এখান থেকে রিস্টার্ট নামে ক্লিক করবো। রিস্টার্ট নামে ক্লিক করলে কিন্তু আমাদের ফোনটি রিস্টার্ট হয়ে আবার ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের দেখাচ্ছি যে আমাদের র্যামের পরিস্থিতি কী হলো। তো এখানে কিন্তু আমাদের ফোনটা রিস্টার্ট নেওয়ার পর আবার ওপেন হয়ে গেছে, তার জন্য কিন্তু কিছু সময় লেগেছিল। তো এবার আমরা দেখে নেব, আমরা যে 4 জিবির থেকে 6 জিবি র্যাম পরিবর্তন করলাম সেখানে সেটিংস অপশনে কী দেখাচ্ছে। তো আমরা কী করবো, আবার সেটিংস অপশনে চলে যাবো। এখান থেকে সেটিং অপশন চলে যাওয়ার পর এখানে গিয়ে সার্চ করবো র্যাম প্লাস। তো আবার আমরা র্যাম প্লাস লিখে সার্চ করবো এবং দেখবো যে সেখানে র্যামটা পরিবর্তন হয়েছে কি না। তো এখানে আমরা র্যাম প্লাস লিখে সার্চ করছি। তো এখানে কিন্তু অপশন চলে এসেছে ব্যাটারি অ্যান্ড ডিভাইস মেমোরি র্যাম প্লাস। তো আমরা কী করবো, র্যাম প্লাসের উপর ক্লিক করবো। ক্লিক করার পরেই দেখতে পারবেন যে যদি আপনার র্যামটা আপগ্রেড হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু দেখিয়ে দেবে যে 6 জিবির থেকে 6 জিবি আপগ্রেড হলো। তো আমরা যেহেতু 4 জিবির থেকে 6 জিবিতে নিয়ে গেছিলাম সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন র্যাম 6 জিবি টোটাল অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন র্যাম কিন্তু 6 জিবি হয়ে আছে। আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করলে দেখাবে এখানে কিন্তু প্রথমে 4 জিবি ছিল, এটা কিন্তু আমরা আপগ্রেড করে 6 জিবিতে নিয়ে এসেছি। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে 2 মিনিটের মধ্যে কিন্তু আপনার ফোনের র্যামটিকে বাড়াতে পারেন, অর্থাৎ 2 জিবি থেকে 4 জিবি, 4 জিবির থেকে 6 জিবি, বা 6 জিবির থেকে 8 জিবি, 8 জিবির থেকে 10 জিবি। তো আরও একটা কথা বলে রাখি, এটা কিন্তু শুধুমাত্র স্যামসাং ফোনের জন্য, অর্থাৎ যাদের কাছে স্যামসাং ফোন আছে বা স্যামসাং কোম্পানির ফোন আছে তারা কিন্তু এই কাজটি করতে পারবে। পরবর্তী যদি অন্য কোনো সেটে আপডেটস দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন।